রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবহন খাতের ক্ষতিগ্রস্ত মালিকদের ব্যাংক ঋণের সুদ মওকুফ ও ঋণ পূর্ণ তফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ আবেদন করা হয়। এ সময় লিখিত বক্তব্য বলা হয়, রাজনৈতিক অস্থিরতা দেশের পরিবহন ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। বাণিজ্যিক যানবাহনের 98 ভাগ বেসরকারি মালিকানাধীন। নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের সড়ক পরিবহন খাত আজ নানা সমস্যায় জর্জরিত। অক্টোবর 2012 থেকে আজ পর্যন্ত হরতাল অবরোধে সড়ক পরিবহন খাত আজ ধ্বংসের পথে। সংবাদ সম্মেলনে 18 দলীয় জোটকে উদ্দেশ্য করে দেশের চলমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সহিংস কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানো হয়। হরতাল অবরোধে যানবাহনে যারা আগুন দেয় তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করা হয় সম্মেলন থেকে।